আজকে আপনাদের সঙ্গে গুজরাটের একটি স্পেশাল রেসিপি শেয়ার করব যার নাম ফাফড়া। এই রেসিপির প্রধান উপকরণ হচ্ছে বেসন। মূলত এটি কলকাতার বড়বাজার চত্বরে পাওয়া যায়, অনেকে এটিকে বেসনের কাঠি বলেও চিনে থাকেন। গুজরাটের এই রেসিপিটি আপনারা বাড়িতে কিভাবে সহজে একদম পারফেক্টভাবে তৈরি করবেন সেই বিষয়টি ভিডিওতে আজকে তুলে ধরব। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ফাফড়া তৈরি করার জন্য প্রথমেই আমরা এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। এখানে আমরা একদম মিহি পাউডারের মতো যে বেসন পাওয়া যায় সেটা ব্যবহার করেছি, মোটা দানার বেসন এখানে ব্যবহার করা যাবে না। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ফাফড়াতে সবসময় জুয়ানের ব্যবহারটা করা হয়, সেই জন্য এখানে আমরা ব্যবহার করছি 1 টেবিল চামচের মতো জুয়ান। যে কোনো রান্নার ক্ষেত্রেই আপনারা যদি জুয়ানটাকে একটু হালকা হাতের মধ্যে এইভাবে ঘষে নিয়ে ব্যবহার করেন তাহলে জুয়ানের এসেন্সটা অনেক বেশি ভালো পাওয়া যায়। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। বেকিং সোডার পর অ্যাড করলাম সামান্য একটু বেকিং পাউডার। এরপরে আমরা 2 চামচ রিফাইন্ড অয়েল ব্যবহার করেছিলাম, আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিওটা ওঠেনি, আপনারা অ্যাড করে নেবেন। এবারে সামান্য সামান্য করে জল দিয়ে আমরা বেসনটা মেখে নেব। এই বেসনের ডোটাকে আমরা রুটির আটার মতো মাখবো না, আবার পুরের মতো একদম নরম করেও ফেলবো না। মিডিয়াম একটা ডো আমাদেরকে এখানে তৈরি করে নিতে হবে। এবারে আমরা সামান্য একটু তেল অ্যাড করে আবারও বেসনটাকে একটু মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের বেসনের ডো কিন্তু এখন একদম তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বেসনের ডোটা ঠিক এই রকম হবে। দেখুন, হাতের মধ্যে এইভাবে বেসনটাকে টানলে টেক্সচারটা ঠিক এরকম আসছে। এবারে আমরা এই ডো থেকে বেশ কিছু ছোট ছোট করে লেচি তৈরি করে নেব। এবারে একটা লেচি নিয়ে হাতের মধ্যে একটু লম্বাটে শেপ করে নিচ্ছি, তারপরে চাকির কোণায় রেখে হাত দিয়ে প্রেস করে এইভাবে ঠিক লেচিটাকে ওপর দিকে টেনে দেব। এরপর আমরা একটা পাতলা ব্লেডের ছুরি নিয়ে নেব, তারপরে আস্তে করে এইভাবে ছুরিটাকে বসিয়ে কোনোভাবে, কিন্তু হাত থামালে চলবে না, ডাইরেক্ট এইভাবে টেনে দিতে হবে। আরও একবার টেকনিকটা আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে ছুরিটাকে আস্তে করে বসিয়ে ডাইরেক্ট ধরে টেনে দেব। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে এগুলোকে তৈরি করে কিন্তু রাখা যাবে না, এগুলো তৈরি করে একদম ডাইরেক্ট গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমরা এখানে তেলটাকে প্রথমে একটা ফ্রাইং প্যানে নিয়ে একটু গরম করে নিয়ে তারপরে একদম তেলটাকে লো হিটে করে দিয়েছি। এগুলোকে কিন্তু লো হিটে রেখেই ভাজতে হবে, বেশি হাই হিট করে দিলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ফাফড়াগুলো কিন্তু মচমচে তৈরি হবে না। ফাফড়াটা আমাদের ভাজা হয়ে গেছে, আমরা তেল থেকে তুলে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কালার এবং টেক্সচারটা ঠিক এরকম আসবে, এর থেকে বেশি লাল আমরা ফাফড়া করব না। বাকি ফাফড়াগুলো আমরা একে একে তেলেতে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাদেরকে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমাদের তৈরি ভিডিওর আপডেটস আপনারা ইজিলি পেয়ে যেতে পারেন। বেসিক্যালি গুজরাটে এই ফাফড়ার সাথে কিন্তু এক ধরনের চাটনি তৈরি করা হয়, সেই চাটনিটা আপনাদেরকে আজকে আমরা দেখিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ অয়েল আমরা দিয়ে দিলাম, তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা। সর্ষে আর কাঁচা লঙ্কাটা হালকা 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা কাঁচা পেঁপে। গুজরাটে অনেক জায়গাতেই কাঁচা আম ব্যবহার করা হয়, কিন্তু এখানে আমাদের কাঁচা আমের সময় এখন নয়, সেই জন্য আমরা কাঁচা আম ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। আমাদের এখানে হলুদ গুঁড়োটা একটু কম লাগছিল, সেজন্য হলুদ গুঁড়ো আর একটু ব্যবহার করলাম।
এবারে সামান্য একটু জল দিয়ে হাই হিটে একটু ভালোভাবে পেঁপেগুলোকে নাড়াচাড়া করে নেব। এখানে পেঁপেগুলোকে পুরোপুরি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, 50% সেদ্ধ করতে হবে। ফাফড়া রেডি, সঙ্গে জিলিপি আর সেই সঙ্গে কাঁচা পেঁপের চাটনি। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে এই রেসিপিটি তৈরি করুন এবং আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের এই রেসিপি। আজকের মতো এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।